আপনার বাজেট যদি হয়ে থাকে 15 থেকে 25 হাজারের মধ্যে, আর এই বাজেটের মধ্যে আপনি যদি সেরা একটি ফোন কিনতে চান কিন্তু বুঝতে পারেন না যে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে, আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে কথা বলবো এই বাজেটের মধ্যে সেরা 6টি ফোন নিয়ে, যে 6টি ফোন আপনাকে এই বাজেটে সব থেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এই ফোনগুলো দিয়ে আপনি এই বাজেটের মধ্যে ভালো গেমিং করতে পারবেন, সাথে ভালো ক্যামেরা পাবেন এবং ভালো ডিসপ্লে আর ভালো ব্যাটারি ব্যাকআপও পাবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে এই বাজেটে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের লিস্টে 6 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে, এই ফোনটি হলো ইনফিনিক্স নোট 30। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 120Hz রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাকসাইডে পাবেন ট্রিপল ক্যামেরা স্ট্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর আর একটি কিউভিজিএ লেন্স। এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের মধ্যে আপনি ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ার জন্য পাবেন মিডিটেকের হেলিও G99 প্রসেসর, এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। এই বাজেটের মধ্যে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো গেমগুলো ভালোই স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন এক্সোএস 13। এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে পাবেন 45W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 8128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 18,999 টাকা, অর্থাৎ প্রায় 19,000 টাকা। আপনার বাজেট যেহেতু হয়ে থাকে 19,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে অফিসিয়ালভাবে সুন্দর লুকো ডিজাইনের পাশাপাশি ভালো গেমিং করতে চাইলে তারা এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো রেডমি নোট 12 4G। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে পাবেন কোনিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাকসাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের মধ্যে আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পাবেন স্ন্যাপড্রাগনের 685G প্রসেসর, এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো গেমগুলো খেলতে পারবেন। তবে হাই সেটিংসে খেলতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন MIUI 14। এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে পাবেন 33W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 4128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 19,999 টাকা এবং এর 8128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 22,999 টাকা। আপনাদের যাদের বাজেট হলো বরাবর 20,000 টাকা, তারা চাইলে 4128GB ভেরিয়েন্টটি নিতে পারেন। তবে আপনাদের যাদের বাজেট একটু বেশি, আমি তাদের রিকমেন্ড করবো এর 8128GB ভেরিয়েন্টটি নেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি লং টাইমে কিছুটা বেটার পারফরমেন্স পাবেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো Realme 10। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.4 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 90Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে পাবেন কোনিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাকসাইডে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালো সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পাবেন মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর, এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিংও করতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো গেমগুলো আপনি মোটামুটি ভালোই স্মুথলি খেলতে পারবেন।
আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 12 এর ব্যাকএন্ডে পাবেন রিয়েলমি ইউআই 3.0, এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 5000mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 33W এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি দুটি কালার ভেরিয়েন্টে পাবেন। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 16,990 টাকা, অর্থাৎ প্রায় 17,000 টাকা, এবং এর 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 22,000 টাকা। আপনাদের যাদের বাজেট হলো 20,000 থেকে কিছুটা বেশি, আমি তাদের বলবো এর 8/128GB ভেরিয়েন্টটি নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি কিছুটা বেটার পারফরমেন্স পাবেন। আপনারা যারা সুন্দর লুকো ডিজাইনের পাশাপাশি ভালো গেমিং এবং ভালো ডিসপ্লের জন্য একটি ফোন কিনতে চান, তারা চাইলে এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো টেকনো ক্যামন 20 প্রো। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120Hz রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64MP-এর, সাথে পাবেন 2MP-এর একটি ডেপথ সেন্সর এবং একটি কিউ ভিজিএল লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের মধ্যে আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পাবেন 32MP-এর সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পাবেন মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর। এই প্রসেসরটি 6nm আর্কিটেকটিক বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালোই গেমিং করতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এর মতো গেমগুলো আপনি মোটামুটি ভালোই স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন হাইওএস 13। এখানে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট, এবং ব্যাটারির জন্য পাবেন 5000mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 33W এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 8/256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 24,990 টাকা, অর্থাৎ প্রায় 25,000 টাকা। আপনাদের যাদের বাজেট হলো বরাবর 25,000 টাকা, এবং এই বাজেটের মধ্যে অফিসিয়াল সুন্দর লুকো ডিজাইনের পাশাপাশি ভালো ডিসপ্লে এবং ভালো গেমিং করতে চাইলে তারা এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি F23। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস টিএফটি এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 120Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পাবেন কোনিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50MP-এর, সাথে পাবেন একটি 8MP-এর আল্ট্রাওয়াইড লেন্স আর 2MP-এর ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 8MP-এর সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ার জন্য পাবেন স্ন্যাপড্রাগনের 750G 5G প্রসেসর। এই প্রসেসরটি 8nm আর্কিটেকটিক বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এর মতো গেমগুলো খেলতে পারবেন। তবে এখানে কোনোভাবে হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 12 এর ব্যাকএন্ডে পাবেন অনিউআই 4.1, এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 5000mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 25W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 4/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 20,500 টাকা, এবং এর 6/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 21,500 থেকে 22,000 টাকার মধ্যে। আপনাদের যাদের বাজেট হলো 22,000 টাকার আশেপাশে, এবং এই বাজেটের মধ্যে স্যামসাং এর একটি 5G ফোন কিনতে চাইলে, সাথে ফোনটি লং টাইম ধরে ইউজ করতে চাইলে, তারা এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো রিয়েলমি নার্জো 50 প্রো। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.4 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 90Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পাবেন কোনিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 48MP-এর, সাথে পাবেন 8MP-এর আল্ট্রাওয়াইড লেন্স আর 2MP-এর ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি কোয়ালিটি ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 16MP-এর সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পাবেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 প্রসেসরটি। এই প্রসেসরটি 6nm আর্কিটেকটিক বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এর মতো গেমগুলো খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 12, তবে এখানে আপনি অ্যান্ড্রয়েড 13 আপগ্রেড করে নিতে পারবেন। এর ব্যাকএন্ডে পাবেন রিয়েলমি ইউআই 4.0, এখানে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটিও ভালোই ফাস্ট, এবং ব্যাটারির জন্য পাবেন 5000mAh একটি ব্যাটারি, সাথে পাবেন 33W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি দুটি কালার ভেরিয়েন্টে পাবেন,
এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 818 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে বরাবর 25,000 থেকে 25,500 টাকার মধ্যে। আপনাদের যাদের বাজেট হলো 25,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে ভালো ডিসপ্লে এবং ভালো গেমিং করতে চাইলে, বিশেষ করে একটি 5G ফোন ইউজ করতে চাইলে, তারা এই ফোনটি দেখতে পারেন। এই ছিল বর্তমান মার্কেটে 15,000 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে সেরা 5টি ফোন। এখন আপনার বাজেট ও চাইদের সাথে মিল রেখে এই 5টি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।